জীবনে দু ধরনের মানুষের থেকে দূরে থাকবে, এক ব্যস্ত মানুষ, এক অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের স্বার্থ ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন যে সম্পর্কে বোঝাটা হয়ে বেড়ায় সারা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ঠকিও না। সব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসা অবহেলা, প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করেই যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবে ততই জীবনে ভালো থাকবে। মানুষ আঘাত করতে সুযোগ ততই কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে শুধু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে একজন তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে তার জন্য। সত্যিকারে ভালোবাসা মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা, কান্না ভেজে গলা, পার্থক্যটা বোঝে। জীবনে হয়তো আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার ভালোবাসার মূল্যটা বোঝে। ঠাট্টা চলে যে তোমাকে সবার সামনে অপমান করে, তাকে শুধু বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বললে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নতি করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলে যেও না। মায়া ত্যাগ করতে শেখো, কষ্ট এমনিই কমে যাবে। যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে কখন সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে শারীরিক খুনিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়ে থাকা মানুষ। সময় এমনিতেই বুঝিয়ে দেবে, তো সময় একটু ঠিকই বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে তুমি কাকে হারিয়েছ। যাকে তুমি ভাবে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার ছেলে প্রয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে ফলো করে দিও।